হাই, দেখো আমি লেবু খাচ্ছি, আর এটা হচ্ছে মুসাম্বি লেবু। আর মুসাম্বি লেবুটা তো আমি খোলা ছাড়িয়েই কাটি, যেহেতু এরমভাবে লেবুটাকে খোলা ছাড়ি নিই। এই যে দুটো লেবু নিয়েছি, এবার দুটোই লেবু এরমভাবেই কেটে নেবো খোলা ছাড়িয়ে ছাড়িয়ে। তো আমি এরকম করে প্রত্যেকটা লেবু এরকমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নেবো। আর এরকমভাবে লেবু কাটলে খেতেও ভালো লাগে। লেবু কাটা হয়ে গেছে আমার, আর এই আমি লেবু কেটে নিয়েছি। আর এবারে কাটবো আমি আনারস। তো আনারসটাও ওরমভাবেই কাটবো খোলা ছাড়িয়ে। তো দেখো আনারসটা দারুণ আছে, ভালো আছে, কারণ এই আনারসটা অনেকদিন পরে নিয়ে আসা হয়েছিল। তো ফিরে ছিল আনারসটা, এর জন্য ভাবছিলাম যে খারাপ হয়ে যাবে, কিন্তু না খারাপ হয়নি, আনারসটা খুবই ভালো আছে। আর আমি আপনার হাফ কাটবো, আর হাফ রেখে দেবো আবার কালকে কাটবো। তো আমি এরকম করে ছোটো করে পিস করে নেবো, এরকম করে। খুব মিষ্টি আনারসটা। এই যে একটু একটু কালো কালো আছে, এইগুলো আমাকে সব বের করতে হয়, কারণ এইগুলো থাকলে খাওয়া যায় না, শক্ত শক্ত লাগে, ভালো লাগে না খেতে। তো এইগুলো তুলে তুলে ফেলে দিতে হয়। চলো আমার আনারস কাটা হয়ে গেছে, আজকের মতন আবার কালকের এই হাফটা কেটে নেবো। তো টাটা, বাই বাই, শেয়ার কমেন্ট করো, আমার আমার ভিডিওটা সবাই মিলে দেখো।